দেখো আর কিছুক্ষণ পরে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে যে ভারত পাকিস্তান ম্যাচটা শুরু হতে চলে সেটা শুধুমাত্র 40 ওভারের দুটো দেশের দ্বৈরথ নয়, এই সঙ্গে ভারত পাকিস্তান দুটো দেশেরই আবেগ এবং সেই সঙ্গে কিন্তু অনেক উৎসাহ কূটনীতি সব জড়িয়ে রয়েছে। কিছুক্ষণ আগে কুন্তল তুলে ধরছিল দুবাইয়ের প্রস্তুতির উন্মাদনা এবং ছবিটা, আমি কিন্তু সেই একেবারে সমান পরিমাণ উন্মাদনাটা কলকাতায় দেখতে পাচ্ছি। এই মুহূর্তে প্রফুল্ল কারণ কেষ্টপুরে রয়েছে, যেখানে 8 থেকে 80 একেবারে 8 থেকে 80 তারা প্রস্তুত রয়েছে, ঢাক বাজছে, উৎসব শেষ হয়েছে, কিন্তু আপনাদের এখানে একটা ক্রিকেট উৎসব শুরু হয়েছে। কি মনে হচ্ছে আজকে ইতিহাসের পুনরাবৃত্তি হবে? নিশ্চয়ই এটা বলার কথা মনে হয় না, প্রয়োজন পড়ে 12-0 আছে, 13-0 হবে, 13-0 হবে। কোচি কাচারে রয়েছে, তোমাদের মধ্যে কতটা উৎসাহ? তোমার ফেভারিট প্লেয়ার কে আজকে ইন্ডিয়া টিমে? জসপ্রীত বুমরাহ। কি কারণে বলো তো? ও খুব ভালো বোলিং করে, ভালো বোলিং করে। আজকে কি রকম পারফরম্যান্স থাকবে সেটা দেখতে হবে। আমি একটু আগে বলছিলাম কুশমিতা 8 থেকে 80 আমার সঙ্গে কিন্তু বর্ষিয়ানরাও রয়েছেন আজকের দিনেও। আপনাদের এখনের সময় ভারত পাকিস্তান ম্যাচ, সেই উন্মাদনাটা ফুরে পান, পুরনো দিনগুলো ফুরে পান। হ্যাঁ, পুরনো দিনগুলোর গোড়ার দিকের গুলো পায় না, শেষের দিকেরটা পায়। আগে যেমন গোড়া থেকেই একটা টেনশন থাকতো, এখন শেষের দিকে খেলা এলে সেই টেনশনটা আসে। অর্থাৎ 8 থেকে 80 সকলেই কিন্তু তৈরি হয়ে রয়েছেন আজকের এই মহারণ দেখার জন্য। আমি চলে যাবো সুদীপ্তর কাছে। সুদীপ্ত, কি বলছেন উল্টোডাঙ্গার মানুষজন, কতটা তৈরি তারা, কতটা শুভেচ্ছা জানাচ্ছেন টিম ইন্ডিয়াকে? দেখো ক্রিকেট মানে উন্মাদনা, আর সেই উন্মাদনার পারদ কিন্তু আরো চড়চড় করে বেড়ে যায় যদি ভারত এবং পাকিস্তান প্রতিবেশী দুই দেশ, যুবরাজ দুই দেশ টি-টোয়েন্টিতে 22 বাজে মুখোমুখি হয়। আমরা দেখাচ্ছি উল্টোডাঙ্গার সেই ছবি, এবং দেখছো কলকাতার গৌরব কোঅর্ডিনেটর অরিন্দ কিষাণ রাউত, তিনি কিন্তু নিজে প্রতিবেশী পাড়ার যুবকদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন। আমরা দেখাচ্ছি সেই ছবি, পুরো ক্লাবটা কিন্তু টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, বিরাট পতাকা দিয়ে, বিরাট পতাকা দিয়ে সাজানো হয়েছে, এবং তারা আশাবাদী, যেরকম আমাদের বিশেষজ্ঞরা বলছিলেন, তারা আশাবাদী যে ভারত জিতবে। আমরা কথা বলে নেবো অরিন্দ কিষাণ রাউত, জিতবে, ইন্ডিয়া জিতবে। দেখুন কোভিড মহামারী, দুর্গাপুজো গেছে, বিজয়ের শুভেচ্ছা, বাঙালির প্রিয় উৎসব, তার মধ্যে ভারত পাকিস্তানের ম্যাচ ভারত জিতবে, এটাই ভারতবর্ষের মানুষ চাইছে, বাংলার মানুষ চাইছে। তুমি দেখতে পাচ্ছ কুসুমিতার ইতিমধ্যে ঢোল বাজিয়ে উদযাপন করা হচ্ছে, এবং কলকাতার সমর্থকরা রীতিমতো একেবারে মাতোয়ারা হয়ে রয়েছেন, আর কিছুক্ষণের অপেক্ষা প্রত্যেকেরই রয়েছে। সুদীপ তো ধন্যবাদ, ঋত্বিক তোমাকেও ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।